আসসালামু আলাইকুম। আরএস ব্যাংক টেক চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে যে বিষয়টি আমরা শিখব সেটি হচ্ছে বাংলাদেশে যে বিদেশি ব্যাংকগুলি আছে সেই ব্যাংকগুলির নাম এবং এগুলো কি কি ব্যাংক, সংখ্যা কতটি, এই বিষয়ে আজকে আমরা জানব। তো চ্যানেলটি এখনও যারা সাবস্ক্রাইব করেননি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন, যারা করেছেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ। এই চ্যানেলটি ব্যাংক সম্পর্কে বিভিন্ন তথ্য প্রদান করে থাকে, তো সাথেই থাকুন। আমরা এখানে দেখতে পাচ্ছি যে ফরিন কমার্শিয়াল ব্যাংকস, তো এই চারটি বোঝার আগে আমরা আরেকটি পেজ দেখে আসি। এটি হচ্ছে বাংলাদেশে যে যতগুলি ব্যাংক আছে এই ব্যাংকগুলির একটি চার্ট। তো এই চার্টের মধ্যে স্পষ্টভাবে লেখা আছে যে ব্যাংকগুলি মূলত পাঁচটি ভাগে ভাগ করা হয়েছে, সেন্ট্রাল ব্যাংক, লিস্টেড ব্যাংক, আনলিস্টেড ব্যাংকস এবং সি অলসো, অর্থাৎ এগুলোর ভিতরেও কিছু ব্যাংক আছে, রেফারেন্সেস, বিমা, তারপরে গ্রামীণ ব্যাংক, এই ব্যাংকগুলি এখানে অন্তর্ভুক্ত করা আছে। তো দুই নম্বরে দেখা যাচ্ছে যে লিস্টেড ব্যাংকগুলি আবার কয়েক প্রকারের হয়ে থাকে, স্টেট ওন কমার্শিয়াল ব্যাংকস, প্রাইভেট কমার্শিয়াল ব্যাংকস, জেনারেল ব্যাংক, ইসলামিক ব্যাংক আর ফরেন কমার্শিয়াল ব্যাংকস, স্পেশালাইজড ব্যাংকস। অর্থাৎ আজকে আমরা যে ব্যাংকগুলির নাম জানব সেগুলি হচ্ছে ফরিন কমার্শিয়াল ব্যাংকস, অর্থাৎ বিদেশি ব্যাংক এখানে বাংলাদেশে আছে সেই ব্যাংকগুলি সম্পর্কে আজকে আমরা জানব। দেখেন এখানে নয়টি ব্যাংক আমরা দেখতে পাচ্ছি যে দেয়ার আর নাইন ফরেন কমার্শিয়াল ব্যাংকস অপারেটিং ইন বাংলাদেশ, বাংলাদেশে অপারেট করছে নয়টি বিদেশি ব্যাংক। সেটি হচ্ছে এক নম্বরে সিটি ব্যাংক, এইচএসবিসি ব্যাংক, উরি ব্যাংক, কমার্শিয়াল ব্যাংক ফর সিলন, হাবিব ব্যাংক লিমিটেড, স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংক বাংলাদেশ, ন্যাশনাল ব্যাংক অফ পাকিস্তান, স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া, ব্যাংক আলফালা। তো আমরা এই নয়টি ব্যাংকের নাম জানতে পারলাম যে আসলে বাংলাদেশে এই বিদেশি ব্যাংকগুলির নাম কি কি। এগুলি আমরা অনেকেই জানি না, বিভিন্ন প্রশ্ন থেকেই যায়, যার কারণে আমি স্টেপ বাই স্টেপ আপনাদেরকে জানানোর চেষ্টা করতেছি। তো সিটি ব্যাংক যেটা অবস্থিত সিক্স গুলশান অ্যাভিনিউ, গুলশান এক, ঢাকা বাংলাদেশ, এর হেড অফিস, যেমন তো এখানে ঠিকানাগুলি দেওয়া আছে কোথায় কোন ব্যাংকের হেড অফিস অবস্থিত, তো আপনারা এটি দেখে নেবেন, তো আশা করি বুঝতে পারছেন। যদি ভালো লাগে ভিডিওটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন, মতামত জানাবেন। দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো বিষয় নিয়ে। ভিডিওটি দেখার জন্য আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ জানিয়ে শেষ করছি। আসসালামু আলাইকুম।